আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সম্মানিত সুধী দর্শক শ্রোতা মণ্ডলী আশা করি সকলে ভালো আছেন একজন ভাই আমাদেরকে প্রশ্ন করে জানতে চেয়েছেন তাহাজুদের নামাজ কত রাকাত রসুল করিম সাল আলী ওয়াসাল্লাম তাহাজুদের নামাজ কত রাকাত পড়তেন মাসা আল্লাহ চমৎকার প্রশ্ন করেছেন আপনি প্রিয় ভাই প্রিয় ভাইয়েরা লাইল আমরা জানি রসুল করিম সাল্লাহ আলিয়াল্লাম লাইল করতেন তাহাজুদের নামাজ তিনি পড়তেন তবে বিভিন্ন রেওয়ায়ত অনুসারে বিভিন্ন হাদিসের রেওয়ায়ত অনুসারে বিভিন্ন রাবিদের বর্ণনা অনুসারে আমরা যতটুকু জানতে পারি রসুল করিম সাল্লাহ আলি সাল্লাম অধিকাংশ সময় তিনি ছয় রাকাত নামাজ আদায় করতেন আবার কখনও তিনি চার রাকাত আদায় করেছেন কখনও কখনও তার চেয়েও বেশি আদায় করেছেন আর আল্লাহ রসুল্লাহ সাল্লামের দুই রাকাত করে যেই নামাজ তিনি পড়তেন এই দুই রাকাত এত লম্বা হতো মাঝে মাঝে দুই রাকাতই ঘন্টার পর ঘণ্টার সময় চলে যেত নামাজ শেষ হতো না কিন্তু আমাদের দেখা যায় নামাজগুলি একেবারে সংকীর্ণ হয়ে যায় তাড়াহুড়া করি আমরা আসলে রাকাত কয় রাকাত পড়লেন এটা ধরতব্য বিষয় নয় এটা হিসেবের বিষয় নয় আপনি কত মনোযোগিতার সাথে আপনি কতটুকু আন্তরিকতার সাথে নামাজ আদায় করলেন মহান প্রভুর সামনে সামনে আপনি দাঁড়ালেন এটি হলো মূল বিষয় কেউ ভাইয়েরা আসুন আমরা তাহাজ গুজারি হই মনে রাখবেন আল্লাহর নিকটবর্তী হওয়ার জন্য আল্লাহর কাছ থেকে খুব তাড়াতাড়ি সাহায্য পাওয়ার জন্য তাহাজদের বিকল্প কিছু নেই তবে পাশক্ত নামাজ আপনার উপর যেটা ফরজ সেটা যাতে বাদ না যায় সেটা যাতে আপনার খেলাফ না হয়ে যায় আপনি এটা খেয়াল রাখবেন পাঁচ নামাজ পড়ার পরেই এরপর আপনি তাহাজুদের নামাজ পড়বেন আশা করি আল্লাহ পাক আপনাকে অবশ্যই অনুরূপ যা যা খায়ের দান করে দিবেন ইনশাআল্লাহ আশা করি উত্তরটা পেয়েছেন আজকে এই পর্যন্তই আল্লাহ আপনাকে ভালো রাখুন ভালো থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি